স্টেপ আপ ডাব্লিউ বিশেষ নিয়ে এসেছে সকল অ্যাসপিরেন্টসদের জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ। চলো আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশ্চেনগুলো দেখে নিই। ভারতের প্রথম শহর হিসেবে গুগলের থেকে এনভায়রনমেন্টাল ইনসাইটস এক্সপ্লোরার ডাটা রিলিজ করছে কোন শহর? উত্তর ঔরঙ্গাবাদ। গরু দত্তক নেওয়ার জন্য পুণ্যকটি দত্তা যোজনা লঞ্চ করল কোন রাজ্য? উত্তর কর্ণাটকা। শিক্ষাকে প্রমোট করার জন্য ড্রিমস 2022 অ্যাওয়ার্ড পেলেন কে? উত্তর সত্যনারায়ণ মুন্দায়ুর। ভারতের প্রথম হিমালয়ান মশলা বাগান কোথায় তৈরি করা হলো? উত্তর উত্তরাখণ্ডের রানীক্ষেতে। নিউ দিল্লিতে ফোর্থ ONGC প্যারা গেমস 2022 এর উদ্বোধন করলেন কে? উত্তর কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। হাউ চায়না সিজ ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড এই শিরোনামে বই লিখলেন কে? উত্তর শ্যাম শরণ। 75টি গ্রাম্য স্কুলের 750টি মেয়েকে নিয়ে গড়ে তোলা স্যাটেলাইট যেটি ইসরো লঞ্চ করেছে তার নাম কি? উত্তর আজাদি স্যাট। দ্য রকেট উইল অলসো ক্যারি দ্য ইন্ডিয়ান ট্রাইকালার হুইচ উইল বি আনফার্ল্ড ইন স্পেস টু মার্ক দ্য 75 ইয়ার্স অব ইন্ডিপেন্ডেন্স। দ্য SSLV উইল ক্যারি EOS-02 অ্যান্ড ইন্ডিজিনিয়াসলি ডেভেলপড আর্থ অবজারভেশন স্যাটেলাইট অ্যান্ড কিউবস্যাট আজাদি স্যাট। দ্য স্যাটেলাইট উইল ক্যারি আ স্পেশাল স্পেস সং অ্যালং উইথ দ্য ন্যাশনাল অ্যান্থেম। স্যাটেলাইট যোগাযোগের পরীক্ষা করতে ইন্ডিয়ান আর্মি যে নামে অনুশীলন অনুষ্ঠিত করল তার নাম কি? উত্তর স্কাইলাইট। ইন্ডিয়ান আর্মি নিজেদের জন্য মাল্টি ব্যান্ড ডেডিকেটেড স্যাটেলাইট চালু করছে এবং তাতে 2025-এর মধ্যে সিকিউরিটি ফিচার্স আনা হবে। IAF এবং নেভিদের GSAT সিরিজ স্যাটেলাইট আছে এবং আর্মিদের ক্ষেত্রে GSAT-7B স্যাটেলাইট। ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে কার কার্যকালের মেয়াদ আরও এক বছর বৃদ্ধি পেল? উত্তর রাজীব গৌবার। ভারতের 75তম স্বাধীনতার বর্ষপূর্তি উপলক্ষে ইন্ডিয়া কি উড়ান অনলাইন প্রজেক্ট লঞ্চ করল কোন আন্তর্জাতিক সংস্থা? উত্তর গুগল। আজাদিকা অমৃত মহোৎসব এর আন্ডারে কোন মুভমেন্ট চালু হল? উত্তর বাড়ে চলো। 5th to 11th August 2022-এর মধ্যে 10টি শহরে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। 10 locations ইনক্লুড লাল চক, অ্যাসলে হল, আকাশদ্বীপ মার্কেট, সেন্ট্রাল মল, তেলিবন্ধা তলব, CMR মল, গৌরব টাওয়ার, মহারাজা সায়াজিরাও ইউনিভার্সিটি, আলফা ওয়ান মল এবং কেশব ভাটিকা। দিস ইভেন্টস উইল বি এন্ডেড অন দ্য 12th August অ্যাট তালকাটরা স্টেডিয়াম ইন নিউ দিল্লি। কোন 3টি ইন্ডিয়ান সংস্থা ডাটা শেয়ারিং নিয়ে চুক্তি স্বাক্ষর করল? উত্তর ইন্ডিয়ান নেভি, ইসরো, স্পেস অ্যাপ্লিকেশনস সেন্টার বা SAC। চিফ অব ইন্ডিয়ান নেভি অ্যাডমিরাল আর হরিকুমার। ইসরো হেডকোয়ার্টার বেঙ্গালুরু, SAC হেডকোয়ার্টার আহমেদাবাদ গুজরাট। নোট 1, ফার্স্ট ওম্যান DG অব CSIR নালাথাম্বি কালাইসেলভি, ডেপুটি প্রেসিডেন্ট অব FIDE বিশ্বনাথন আনন্দ, ইন্ডিয়ান চেস লিজেন্ড অ্যান্ড 5 times ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, FIDE হেডকোয়ার্টার্স লুজান সুইজারল্যান্ড। নোটস 2, August 9 পালিত হয় ইন্টারন্যাশনাল ডে অফ ওয়ার্ল্ড ইন্ডিজিনিয়াস পিউপিল হিসেবে। এই দিনটির এই বছরের থিম হল
দ্য রোল অফ ইন্ডিজিনিয়াস ওমেন ইন দ্য প্রিজারভেশন অ্যান্ড ট্রান্সমিশন অফ ট্রাডিশনাল নলেজ। আজকের ভিডিওটিকে দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ। তোমাদের আজকের প্রশ্ন, ভারতের 75তম চেস গ্র্যান্ডমাস্টার কে হলেন? প্রত্যেকে কমেন্ট বক্সে নিজেদের উত্তর জানাবে। প্রত্যেকে ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।